السلام عليكم everyone اسمي كوينو رشا ويلكم تو ماي انادر فلوج সাথে কাকে দেখতে পাচ্ছেন তাকে তো সহজে আনা যায় না সামনে আমার মেয়ে তো আজকে আসলে আমাদের মা মেয়ে রান্না বান্নার কোনো এপিসোড দিব না রান্না শেখানো কি আপাতত একটু স্টপ আছে কারণ ও বেড়াতে গেল আমি সিক থাকলাম কিন্তু আজকে দিব রিভিউ এই যে শিখিয়েছি ওকে রান্না ও কেমন শিখলো এবং আমার কতটুকু লাভ হলো আমি কতটুকু আরাম পাচ্ছি সেটাই কারণ স্কুল থেকে এসে ওর রান্না দেখি মাশাআল্লাহ আমারই মনটা ভরে গেছে কারণ আজকে ওর ফ্রেন্ড আসছে রাতে আমাকে বলেছে তো সেই টাইমে আমি কি রেডি করব পরে নিজেই বলল আচ্ছা ঠিক আছে আমি বিরিয়ানি করব চিকেন চিলি করব কারণ এগুলো তাকে শেখানো হয়েছে আর বিরিয়ানিটা শিখেছে সে আমি খুব শিখছিলাম গত উইকে তখন ওই আমাকে জিজ্ঞেস করে করে কারণ বিছানা থেকে উঠতে পারছিলাম না তো সেটা এবার সেকেন্ড টাইম আবার রান্না করলো তো খাওয়ার সময় তো বলবোই তো বলো তোমার কেমন লাগছে রান্না করে রান্না আসলে নার্ভাস ছিলাম অনেক কজ বাসারটা তো কোনো মতে রান্না করলে খারাপ হলেও সবাই খাই ফেলতে পারবে সমস্যা নেই বাট মেহমানেরটা তো ইটস আ বিগ থিং না করতে তো হবে সাহস করে করে ফেলে আসলে হয়ে যায় আচ্ছা সমস্যা নেই আমার বান্ধবীরাই তো খাবে ভালো খারাপ মিলে খাইতে হবে নেক্সট টাইম হয়তো ভালো খাবে এবার হয়তো বা খারাপ হবে যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বলে শুরু করে দিছি এখন জানি না কেমন হয়েছে সবাই খাইলে তারপর বুঝতে পারবো আসলে আচ্ছা ওর রান্না বান্নাগুলো দেখাবো এবং খেয়ে ওর ফ্রেন্ডরা কি বলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন সবাই ও চিকেন বিরিয়ানি করেছিল তারপর চিকেন চিলি করেছিল একটু ঝোল রেখেছিল কারণ ওর আব্বু ঝোলটা পছন্দ করে আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিল কিভাবে ভাজবে আমি এসে দেখিয়ে দেওয়ার জন্য ওয়েট করছিল তো আমি ওকে দেখিয়ে দিলাম বললাম ডিমটা একটু করে কেটে নাও অল্প অল্প করে না হলে কিন্তু না কেটে দিলে ডিম তেলে দেওয়ার পর ফুটবে এবং ওটা থেকে ব্যথা পাওয়ার একটা পসিবিলিটি থাকে ডিমগুলোকে একটু একটু কেটে দিয়ে তারপর জর্দার রং একটু মাখিয়ে দিতে বললাম কারণ আমি ভাজার সময় এভাবেই করি ও আসলে কোর্মা করতে চেয়েছিল কিন্তু ওটা ওর শেখা হয়নি তো বললাম যে ঠিক আছে পরে শিখিয়ে দেবো তুমি এখন খালি ডিমটা ভেজে দাও তো তাই করলো আমি আসার পর ডিমটাকে ভাজলো ভেজে ওর ফ্রেন্ডদের জন্য রেডি করলো সবার জন্য তারপর আমার আশাস বিকেলের আচার দিয়েও খুব মজা করে সালাডটা মাখায় আমার হেল্পিং হ্যান্ড সালাডটা কেটে দিয়ে গিয়েছিলো ও সুন্দর করে সেটাকে আবার মাখালো খুবই টেস্ট হয়েছিল কাঁচামরিচের আচারটা দিয়ে মাখালে খুবই মজা হয় ওর আরেক বান্ধবী আসলো একজন আগেই চলে এসেছিলো আরেকজনের বেবি অসুস্থ তাই সে আসতে পারেনি তো রান্না যেহেতু ও করেছে বাড়াবাড়িটাও ওই করলো সব কিছু সুন্দর করে সাজালো এই হচ্ছে আমার মেয়ের রান্নার ফাইনাল লুক দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং খেতেও আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে এবং আমরা খুব আসলে মজা করেই খেয়েছি তা আমরা সবাই একসাথে খেতে বসলাম সাথে ড্রিঙ্কসও রেখেছিলাম কারণ রিচ ফুডগুলোর সাথে ড্রিঙ্কস না হলে তো ভালো লাগে না ওর বাবা খুব খুশি মেয়ে রান্না করেছে তো ওর বাবার ইন্টারভিউ নিচ্ছিলাম মেয়ের রান্না কেমন লাগতেছে তোমার কাছে বলো খুবই ভালো লাগছে জোরে বলো ধন্যবাদ এটাই অনেক খুবই ভালো লাগছে মজা হয়েছে অনেক জলটা একটু নাও নিয়ে টেস্ট করে বলো বল এবার আমার ওর রান্না কেমন হয়েছে সেই রিভিউ দেওয়ার পালা তো আমি টেস্ট করার জন্য নিয়ে নিলাম যে আগে খেয়ে দেখি কেমন হয় তারপর বলবো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আমি আসলে মনে মনে চিন্তা করি নি যে এরকম মজা হবে হবে কিছু একটা হবে কিন্তু না মাশাআল্লাহ অনেক মজা হচ্ছে ওর আব্বু ওকে 10.5 দিয়েছে আর আমি যেহেতু আমার রান্না করা লাগে নাই 10-12 হ্যাঁ 10-12 কারণ আমার রান্না করতে হবে আমার মেয়ে আবার নিজে রান্না করেছে তাই ওর দাদুর জন্য অল্প করে পাঠিয়ে দিতে বললো যে দাদু খেয়ে বলবে কেমন হয়েছে তো আমিও ছোটো বক্সে করে আমার শাশুড়ির জন্য দিলাম ওনাকে পরে জিজ্ঞেস করবো কেমন লেগেছে না নাতির রান্না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার মেয়ের জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ